মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দুধটা কেটে গেল কি করে? গরমে নষ্ট হয়ে গেল নাকি? কিন্তু ফ্রিজে ঠান্ডার মধ্যেই তো রাখলাম, আর আজই তো আনা। চলো না ওখানে গিয়ে দেখি, দূর থেকে দেখে কি হবে। কাছে গেলে ওর বেচারা মুখটা দেখতে পাবো না। চলো চলো চলো। যাবি বলছিস? হ্যাঁ। কি হয়েছে গো রাঙাবু? ও মা, দুধটা তো নষ্ট হয়ে গেছে। ও মা, কি করে নষ্ট হয়ে গেল গো? ইস, ফ্রিজেই তো রেখেছিলে, ঠান্ডাতেই তো ছিল। এ বাবা, কাকা বাবু এখন কি খাবেন? মা, কি হবে? রোজই তো একই খাবার খান, আজ একটা মজাদার জিনিস খাবেন? কি বলছি, রোস্ত দুধ খান আজকে, বরং আপনাকে ওই ছানা দিয়ে একটু নুন চিনি দিয়ে কলা মেখে সুন্দর করে বানিয়ে দিই। হ্যাঁ, খাবেন তো? খাও। খাবেন? দাঁড়া এক্ষুনি দিচ্ছি। না না, এই হিসেব মেলানো অসম্ভব। এতে প্রচুর টাকা গরমিল রয়েছে, টাকাগুলো সব গেল কোথায়? আরে আপনি চুপ করে কেন আছেন বলুন, আমাকে তো উত্তর দিতে হবে জেঠুমণিকে। এতগুলো টাকা গেল কোথায়? আমি তো সবসময় হিসেব মিলিয়ে রাখতাম, হিসেব তো মিলতো। তাহলে আজকে কেন গণ্ডগোল হচ্ছে, কেন মিলছে না হিসেব? আমি কি করে বলবো বলুন তো স্যার, ক্যাশের দায়িত্ব তো আপনার, আমরা তো এসব দেখি না। সত্যি বলছি স্যার, আমি এসব কিছু জানি না। হ্যাঁ, দায়িত্ব শুধু আমার, মিলিয়ে রাখা হিসেব মিলছে না। জেঠুমণিকে আমি কি জবাব দেবো? আচ্ছা, আপনি তো এটুকু বলতে পারবেন যে ক্যাশ বাক্সে কেউ হাত দিয়েছিল কিনা, বলতে পারবেন তো? ক্যাশ বাক্সে না, আর না না, আর কেউ তো হাত দেয়নি। আমি কি তাহলে হিসেব করতে গিয়ে আবার কিছু ভুলে গেলাম? বলছি কুশবাবু, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। কিরণ বাবুকে মাঝে মধ্যে আমি এই অ্যাকাউন্ট রুমে আমি আসতে দেখেছি। আচ্ছা বলছি, আর কেউ এসেছে মানে আমার অনুপস্থিতিতে? না স্যার, হতে পারে কিরণবাবু হয়তো দরকারই এসেছেন, হয়তো অন্য কোনো দরকার ছিল। কিন্তু স্যার, ওই ফ্যাক্টরি যখন ছুটি থাকে বা যখন অন্য কেউ ফ্যাক্টরিতে থাকে না তখনই উনি আসেন। কি বলছেন কি? হ্যাঁ স্যার। ফুলদা ছুটির দিনে যখন কেউ থাকে না তখন বারবার এসেছে, মানে নিশ্চয়ই কোনো কোনো তো উদ্দেশ্য ছিলই ওর। মামুনি, মামুনি, মামুনি,
আরে বর্দা, ও বর্দা, বলছি আপনি কি সত্যি সত্যি মামনিকে নিয়ে লখনৌ চলে যাচ্ছেন নাকি গো? মামনি, আমি আর বেশি দেরি করতে চাই না রাঙাবো। আমি আগে চলে যাই, ওখানে গিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে গুছিয়ে নিয়ে তারপর অনু আর অনিকে এখান থেকে নিয়ে যাব। না 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 না, ও মামনি, মামনি গো শোনো না, ও মামনি গুলো রাখো রাখো রাখো, এগুলো রাখো, শোনো না, বলছি তুমি তোমার বোনকে এখানে একা ফেলে রেখে চলে যাবে? আমার এই সংসার ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই রাঙা বউ। মামনি, কোনো কথা শুনলে তো তোর দাদা? আমারও এখানে আর থাকার কোনো প্রবৃত্তি নেই রাঙাবো। যা হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শেষটা ঠিক কোথায়। তোমাকে কখন থেকে খুঁজছিলাম, এখানে এসে পেলাম। বলছি আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি আমার সঙ্গে চলো তো, এসো 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 এসো। এখন এখন আবার কি কাজ খুশি? চলো না, আমি বলছি তোমাকে, চলো এসো চলো। ওহো, কাকিমা, আমি বুঝতে পারছি না তুমি এখন আর আগের মতো গান কেন গাও না। ও আচ্ছা, এখন বাড়ি ভাগাভাগি হয়ে গেছে বলে তুমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলবে না, তাই না? বুঝতে পেরেছি আমি। ছি ছি খুশি, তুমি এটা কি বলছো? তোমাদের সঙ্গে আর কিসের ভাগাভাগি বলো? আসলে এখন আর গান গাওয়ার মতো সময় হয় না গো, দেখছো তো বাড়ির কি অবস্থা। সময় সুযোগ এসবের জন্য বসে থাকলে তো আমার চলবে না, রাঙা কাকিমাকে দিয়ে গান গাওয়াতেই হবে আমায়, নইলে আমার ব্লগে ভিউ হবে না। এসব সিচুয়েশনে মা ফুল কাকিমারা এরা কি সুন্দর করে ফন্দি করতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।